হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস এন্ট্রি নিয়ে আজকের আলোচনায়। আজকে আমরা এক্সপ্রেস এন্ট্রি নিয়ে এপ্রিল মাসের যতগুলো প্রোগ্রাম হয়েছে সেগুলোর একটি সামারি আলোচনা করব আপনাদের সুবিধার্থে। আপনাদের জ্ঞাপনার্থে আবারও বলি, কানাডাতে ইমিগ্রান্ট ভিসায় আসার জন্য যতগুলো প্রোগ্রাম রয়েছে তার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক ইমিগ্র্যান্ট কানাডাতে এন্ট্রি করে, পারমানেন্ট রেসিডেন্ট ভিসায় কনভার্ট হতে পারে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের অধীনে। তো এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের আবার দুইটি পার্ট, একটি হচ্ছে জেনারেল এক্সপ্রেস এন্ট্রি আর একটি হচ্ছে ক্যাটাগরি বেজ এক্সপ্রেস এন্ট্রি। তো জেনারেল এক্সপ্রেস এন্ট্রিতে ইউজুয়ালি যারা প্রোফাইল করে রেখেছেন, যাদের স্কোর অনেক ভালো এবং এই টপ স্কোরের মধ্যে যারা টপ স্কোরার তাদের মধ্যে থেকে সিলেকশনগুলো করা হয়। আর একটি হচ্ছে ক্যাটাগরি বেজ, অর্থাৎ এখানে নির্দিষ্ট ক্যাটাগরিতে কানাডার লেবার মার্কেট রিকোয়ারমেন্টের আলোকে যে সেক্টরগুলোতে অধিক লোকের প্রয়োজন রয়েছে তাদের জন্যে কিছু ছাড় দিয়ে হলেও একটি বিশেষ এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম চালু হয়েছে, সেটাকে বলা হচ্ছে ক্যাটাগরি বেস এক্সপ্রেস এন্ট্রি। তো এক্সপ্রেস এন্ট্রির সাথে আরও একটি লিঙ্ক এখানে যুক্ত করা যায়, সেটি হচ্ছে পিএনপি বেস বা পিএনপি লিঙ্কড এক্সপ্রেস এন্ট্রি, আরটি হচ্ছে জেনারেল এক্সপ্রেস এন্ট্রি। অর্থাৎ এক্ষেত্রে কোনো প্রভিন্সিয়াল নমিনেশন ছাড়া যে এক্সপ্রেস এন্ট্রি ড্রগুলো হয়ে থাকে বা এক্সপ্রেস এন্ট্রিতে যে আইটিএগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনার পিএনপি উইদাউট পিএনপি এক্সপ্রেস এন্ট্রি, আর উইথ পিএনপি এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে ইনহ্যান্স পিএনপি প্রোগ্রামের ক্ষেত্রে। কানাডাতে পিএনপি নমিনেশন পাওয়ার পরে সেই নমিনেশন পেপারটি আপনি যখন এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইলে আপলোড করবেন তখন বাড়তি 600 স্কোর পাবেন, এটাকে বলা হচ্ছে ইনহ্যান্স পিএনপি বা পিএনপি বেস এক্সপ্রেস এন্ট্রি। তো মৌলিক বিষয়গুলো শেয়ার করলাম, এবার আমরা মূল আলোচনায় আসি। একটু আগে যেটা বললাম যে এখানে দুইটি ক্যাটাগরি প্রাইমারি স্টেজে, একটি হলো আপনার জেনারেল ক্যাটাগরি আর একটি হচ্ছে জেনারেল এক্সপ্রেস এন্ট্রি আর একটি হচ্ছে ক্যাটাগরি বেস এক্সপ্রেস এন্ট্রি। তো কানাডাতে এপ্রিল মাসে জেনারেল এক্সপ্রেস এন্ট্রি ড্র হয়েছে এবং ক্যাটাগরি বেস এক্সপ্রেস এন্ট্রি ড্র হয়েছে। এই লাস্ট যে ড্রটি অনুষ্ঠিত হলো সেখানে 1400 আইটি ইস্যু করা হয়েছে ক্যাটাগরি বেস এক্সপ্রেস এন্ট্রি। এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যাদের প্রফিসিয়েন্সি রয়েছে তাদের জন্যে মূলত এই ড্রটি অনুষ্ঠিত হয়েছে। এবং এক্ষেত্রে বলে রাখি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ যদি থাকে আপনার তাহলে এক্সপ্রেস এন্ট্রিতে ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে, কারণ এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনাদের এক্সপার্টাইজ থাকলে পরে এক্সট্রা বোনাস পয়েন্ট পাওয়া যায়। আর আপনি তো দেখতে পাচ্ছেন চাক্ষুষ যে আলাদা একটি ড্রই অনুষ্ঠিত হয়েছে এটার জন্য, এবং এখানকার যে মিনিমাম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল সেটা ছিল মাত্র 410। তো আপনি যদি জেনারেল এক্সপ্রেস এন্ট্রি ড্রোর সাথে কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য, কারণ লাস্ট যে জেনারেল এক্সপ্রেস এন্ট্রি ড্র অনুষ্ঠিত হয়েছে সেখানে ন্যূনতম স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 529, আর এখানে ক্যাটাগরি বেজ হওয়ার কারণে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এক্সপ্রেস এন্ট্রি এক্ষেত্রে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আপনার যে ক্যাটাগরি বেস এক্সপ্রেস এন্ট্রি ড্রটি অনুষ্ঠিত হলো সেখানে 410 পেয়েও তারা কোয়ালিফাই করতে পেরেছে। তো আপনারা চেষ্টা করবেন ক্যাটাগরি বেস কোনো একটি সেক্টরের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ফেলা, নিজেদের দক্ষতা অভিজ্ঞতাগুলোকে সেটার আলোকে সাজিয়ে তোলা। বিশেষ করে স্টুডেন্ট ভাই বোন যারা শুনতেছেন তাদের তো একটা আলটিমেট গোল থাকে যে পড়াশোনা করে পরবর্তীতে কানাডাতে সেটেল হবেন এবং পেয়ার হোল্ডার হবেন, আজীবনের জন্য বসবাস করবেন, এই ধরনের একটা গোল থাকতে পারে। সেই গোলটি যদি থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন এই ক্যাটাগরি বেস যে এক্সপ্রেস এন্ট্রির যতগুলো ক্যাটাগরি রয়েছে সেগুলোর মধ্যে কোনো একটি প্রোগ্রামে আপনি নিজেকে অভ্যস্ত করবেন, নিজের এক্সপিরিয়েন্স নিজের এডুকেশন সেভাবে যদি গড়ে তুলতে পারেন তাহলে আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার জব মার্কেটটাও যেমন ভালো হবে পাশাপাশি আপনি এক্সপ্রেস এন্ট্রিতে খুব দ্রুত এখানে সমন্বয় করতে পারবেন। আবার কারো অনেকেই আছেন যে যারা কানাডাতে শুধুমাত্র পড়াশোনা করার জন্য আসেন এসে আবার নিজ কান্ট্রিতে ফেরত যান, তাদের জন্য তাদের ইচ্ছামতো তারা আর্টস ডিপার্টমেন্টগুলোতেও পড়াশোনা করতে পারে। বিশেষ করে এখানে হিউম্যানিটিস বা আর্টস ডিপার্টমেন্টের যতগুলো সেক্টর রয়েছে সেগুলোতে কিন্তু এক্সপ্রেস এন্ট্রির পসিবিলিটি সুবিধা কিন্তু খুব কম, সুযোগ সুবিধা কিন্তু কম, এই বিষয়টি আমি খোলসা করেই বললাম, এই বিষয়টি মাথায় রাখবেন। তো লাস্ট যে ড্রটি অনুষ্ঠিত হইল সেটা আপনারা জানেন যে তার আগে একটি ড্র হয়েছে 23 এপ্রিল, সেটা ছিল জেনারেল ড্র, সেখানে 2095 জন ক্যান্ডিডেটকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে, সেখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 529। আর আপনার 24 এপ্রিল যে এক্সপ্রেস এন্ট্রির যে ড্র যেটি হয়ে গেলো কানাডাতে সেখানে 1400 জনকে দেওয়া হয়েছে শুধুমাত্র যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট বলতে কী বোঝায় সেটা একটা কোশ্চেন রাইজ করতে পারে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের 4টি মডিউলে কমপক্ষে 7 করে যাদের
স্কোর রয়েছে তারা এখানে কোয়ালিফাই করতে পারেন। তো নিঃসন্দেহে এটা খুব সহজ একটি বিষয় না, কিন্তু যারা ভালোভাবে প্র্যাকটিস করবেন তাদের জন্য কঠিন কিছু হবে তাও না। ইংলিশে ভালো পারলে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে আপনি একটু মোটামুটি প্র্যাকটিস করলে সেখানে ভালো করার যথেষ্ট সুযোগ থাকে। দি স্কোর রিপ্রেজেন্টস 20 পয়েন্ট ডিক্রিজ দি লাস্ট জেনারেল ড্র অন April 10। তো এর আগে জেনারেল ড্র হয়েছিল April 10 তারিখে, সেখানে পয়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 549, আর 23 এপ্রিল যে ড্রটা হয়ে গেল সেখানে স্কোরের রিকোয়ারমেন্ট ছিল 529। তো এখানে 11 এপ্রিলে আর একটি ড্র অনুষ্ঠিত হয়েছিল এই মাসে। ইট ওয়াজ ফার্স্ট ড্র অফ দি ইয়ার ফর এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস এলিজিবল ফর ক্যাটাগরি বেস সিলেকশন ফর স্টেম। তো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এই 4টি ক্যাটাগরিতে যাদের এক্সপার্টাইজ রয়েছে, যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে, প্রিভিয়াস এডুকেশন রয়েছে, এদেরকে বলা হচ্ছে স্টেম। স্টেম মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। তো আমি বরাবরই স্টুডেন্ট ভাই বোনদেরকে এনকারেজ করি আপনারা এই স্টেম ক্যাটাগরিতে পড়াশোনা করতে আসুন, তাহলে আপনাদের জন্যে পরবর্তীতে এখানে কানাডাতে অ্যাকোমোডেট করাটা অনেক সহজ হবে। যেখানে যে কোনো প্রভিন্সি যান না কেন আপনাদের জন্য এটা সহজ হবে। তো এই স্টেম ক্যাটাগরিতে এই বছরের প্রথম যে ড্রটি অনুষ্ঠিত হয়েছিল সেটা হলো 11 এপ্রিল। সেখানে 4,500 ক্যান্ডিডেটকে তারা এখানে আইটিআই ইস্যু করেছে, যাদের মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল 491। এটা খুব কমও না আবার খুব বেশি যে তাও না। অ্যাটেন্ডেন্সে আমরা যদি দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ড্রগুলো গতকাল গেটটি সহ 24 এপ্রিল ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ড্র, সেখানে 1400 আইটি ইস্যু হয়েছে, 410 ছিল মিনিমাম স্কোর। 23 এপ্রিল জেনারেল ড্র, সেখানে 2095 জনকে আইটি ইস্যু করা হয়েছে, মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল 529। এই 11 এপ্রিল স্টেম অকুপেশনসে ড্র হয়েছিল, 4,500 ক্যান্ডিডেটকে আইটি ইস্যু করা হয়েছিল, তাদের মিনিমাম স্কোর রিকোয়ারমেন্ট ছিল 491। 10 এপ্রিল জেনারেল ড্র অনুষ্ঠিত হয়েছিল, 1280 জনকে আইটি ইস্যু করা হয়েছিল, তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 549। তো অ্যাকচুয়ালি বর্তমানে জেনারেল ড্রোর যে অবস্থা সেটাকে আমি যদি খোলসা করি, যারা জেনারেল ড্রোতে আপনার অপেক্ষায় আছেন, অর্থাৎ স্টেম ক্যাটাগরিতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিংবা আদার্স যে আপনার ক্যাটাগরি বেজ এর মধ্যে যদি আপনি না পড়েন, প্রকৃতপক্ষে জেনারেল ড্রোতে আপনি কানাডাতে যদি কখনও না আসেন আপনার পক্ষে কোয়ালিফাই করা কোয়াইট ইম্পসিবল। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার কথা শুনছেন, যারা এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল খুলছেন যে ভাই বোনরা, তারা যদি এই স্টেম ক্যাটাগরির মধ্যে বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা আরও আমি ক্যাটাগরি বেজ তালিকাটাতে আসতেছি এগুলোর মধ্যে, অর্থাৎ ক্যাটাগরি বেজের মধ্যে যদি না পড়েন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 500-এর উপরে স্কোর, শুধু 500-এর উপরে না, আপনি দেখলেন 549, 529। তো এখানে 500 স্কোরকে টাচ করতে হলে আপনারা যদি শুধু আপনার দেশের এক্সপিরিয়েন্স, আপনার আইএলটিএস যদি 99 পান তারপর কিন্তু এটা পসিবল না। সেটা স্কোর অর্জন করতে হলে আপনার কানাডাতে আসতে হবে, কানাডাতে জব অফার থাকতে হবে, অথবা কানাডাতে পড়াশোনার এক্সপিরিয়েন্স থাকতে হবে, জব এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে কেবলমাত্র আপনার 500 স্কোর আপনার মিট করা পসিবল, আদারওয়াইজ কিন্তু না। আপনাদেরকে কী জন্য বললাম যে অনেকে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করে অধীর আগ্রহে বসে থাকবেন, কিন্তু আপনি ক্যাটাগরির মধ্যে না পড়লে আপনি তো আসলে বছরের পর বছর ওয়েটিংয়ে থাকতে হবে। এই ওয়েটিং টাইমের কিন্তু কোনো শেষ নেই, এই বিষয়টিকে আপনাদেরকে আমি সাবধান করে দিলাম আমার এই চ্যানেল থেকে। ক্যাটাগরি বেস সিলেকশন ড্র ওয়ার ইন্ট্রোডিউস ইন May 2023 অ্যাজ এ মেথড অফ IRCC টু টার্গেট এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট উইথ হাইলি ইন ডিম্যান্ড হিউম্যান ক্যাপিটাল অ্যাট্রিবিউট সাস অ্যাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি অর অকুপেশন। তো এখানে ক্যাটাগরি বেস যে বিষয়টি নিয়ে একটু খোলসা করতে চাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, 23 মে থেকে এটি চালু হয়েছে। এটি আলাদা করে চালু করার একটাই কারণ হচ্ছে হাইলি ইন ডিম্যান্ড হিউম্যান ক্যাপিটাল সেক্টরগুলোকে সমৃদ্ধ করার জন্যে, সেক্ষেত্রে স্কোরিং এর ক্ষেত্রে কিছু কম করে হলেও, অর্থাৎ তাদেরকে ছাড় দিয়ে হলেও গভর্নমেন্ট তাদেরকে চাচ্ছে। দি ফাইনাল ক্যাটাগরিজ ফর 2023 ওয়ার চুজেন ফলোয়িং কনসালটেশনস উইথ IRCC পার্টনার্স অ্যান্ড স্টেক হোল্ডার্স ইন আর্লি 2024। দি ডিপার্টমেন্ট অ্যানাউন্সড ইট কিপ দি সেম ক্যাটাগরিজ ফর ওয়ার 2024। তো 2023 সালের মে মাসে যে ক্যাটাগরি বেসড ক্যাটাগরি বেস সিস্টেমটি চালু হয়েছে, এটা 2024 সালের শুরুতে একটি আপনার ঘোলাট পরিবেশ ছিল যে এটা আসলে আগের মতো কন্টিনিউ হবে কিনা। পরবর্তীতে IRCC বা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এটি তার পার্টনার এবং স্টেক হোল্ডারদের সাথে কথা বলে বিষয়টি ক্লিয়ার করেছে যে 2024 সালে তো এখনও আরও অনেক সময় বাকি আছে, এখনও আপনার প্রায় 8-7 মাস বাকি রয়েছে, এই পুরো সময়টিতেই এই আগের মতোই ক্যাটাগরি বেস যারা রয়েছে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। এবার আবার আপনাদেরকে রিপিট করে দিই ক্যাটাগরি বেসে কারা এখানে প্রায়োরিটি পাবে। হেলথ কেয়ার অকুপেশনস, তো হেলথ কেয়ারে অনেকগুলো ক্যাটাগরির অকুপেশনস রয়েছে। এরপরে রয়েছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, স্টেম প্রফেশনস, ট্রেড অকুপেশনস সাস অ্যাজ কার্পেন্টার্স, প্লাম্বার্স, কন্ট্রাক্টর্স,
ট্রান্সপোর্ট অকুপেশনস, এগ্রিকালচার অ্যান্ড এগ্রিফুড অকুপেশনস, স্ট্রং ফ্রেঞ্চ প্রফিসিয়েন্সি, এই যে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনার প্রফেশনটিকে যদি আনতে পারেন তাহলে আপনি আশা করতে পারেন যে এক্সপ্রেসেন্টির মাধ্যমে আপনি কানাডাতে আসবেন, যদি স্কোর সেক্ষেত্রেও স্কোর আপনার একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার খুব কোয়াইট ইম্পসিবল যদি আপনি জেনারেল রোতে বসে থাকেন। আরেকটি ওয়ে হলো সেটা হলো যে আপনি জেনারেল ক্যাটাগরিতে যদি থাকেন কিন্তু আপনি যদি প্রভিন্সিয়াল নমিনেশন সার্টিফিকেট নিতে পারেন তাহলে সেটা আপনার জন্য সোনায় সহায়ক হবে, কারণ প্রভিন্সিয়াল নমিনেশন সার্টিফিকেটের পেলে আপনি 600 বোনাস পয়েন্ট পাবেন। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, সেক্ষেত্রে আপনার এক এক প্রভিন্সের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, যেমন সাসকাচুয়ানের কথা বলি, সাসকাচুয়ানে যদি আপনি জব অফার নিতে পারেন সেখান থেকে আপনি 30 বোনাস পয়েন্ট পাবেন। কতর মধ্যে 30? 110 মধ্যে 30। যদি আপনার কোনো ক্লোজ রিলেটিভস থাকে আপনার কাজিন লেভেল পর্যন্ত তাহলে 110 মধ্যে 20 পয়েন্ট পাবেন। তো এই 30 অথবা 20 যদি আপনি ডিজার্ভ করতে পারেন তাহলে এটা আমি লিখে দিতে পারবো যে হ্যাঁ আপনার জন্য এই সাসকাচুয়ান পিএনপিতে আসাটা পসিবল, অবশ্যই পসিবল। তবে হ্যাঁ, আপনার অকুপেশনসটা যদি একদম ফেল না হয়ে যায় বা তাদের আউট এক্সক্লুডিং লিস্টে থাকে তাহলে কিন্তু হবে না, এই ইনক্লুডিং লিস্টে থাকতে হবে, এটা একটা আরেকটি কন্ডিশনস। তো এই বিষয়গুলি আশা করছি আপনাদের সামনে ক্লিয়ার হলো। তো যেহেতু আজকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম, শেষ করতেছি সেটা দিয়েই যে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিতে ভবিষ্যতে যে ড্রগুলো হবে সেখানেও আপনার মিনিমাম স্কোর লাগবে 7 ইন অল 4 ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস। এই বিষয়টা মাথায় রাখবেন। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।